এরকম একটা মর্মান্তিক ঘটনা যে বলে বোঝানো সম্ভব না। আলমগীর ভাই, তার ডাকনাম সাজু ভাই, আমরা সাজু ভাই বলে ডাকতাম। তার সাথে আমার সম্পর্ক আড়াই বছর ধরে, আমি যেখানে উনি কাজ করতেন আমি ওখানে জয়েন করছি, আড়াই বছর ধরে উনি ম্যানেজার ছিলেন। তো অত্যন্ত ভালো বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। সব সময় কারো কোনো সাহায্য লাগলে উনি ঝাঁপায় পড়তেন, এরকম একজন মানুষ। কখনোই তার মুখে কখনোই কেবল বিরক্তি কোনো দেখি নাই। তো সবসময় হাসি মুখেই যে কোনো সমস্যার সমাধান করছেন আমাদের। তো ওনার এইভাবে চলে যাওয়া আসলে বোঝানো যাবে না কি কত কষ্টের। তো যেদিন ঘটনাটা ঘটছেন, মনে হয় আমার সাথে তার শেষ কথা হয়েছে কাজের মধ্যে। 3টা বাজে তিনি কাজ থেকে বের হয়েছেন, শুক্রবার 3টা বাজে, সে 3টা পর্যন্ত উনি কাজ করেছেন। কাজ থেকে উনি আসছেন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন ট্রিপে। আসলে ট্রিপটা অনেকে হয়তো জানেন না ট্রিপটা কিসের ছিল। ট্রিপটা উনি চাচ্ছিলেন যে তার ওয়াইফকে, ওয়াইফের বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ দিবেন। সেই জন্য তিনি একটা রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে রাখছিলেন, ওয়াইফকে বলেন নাই। এটা একটা সারপ্রাইজ ট্রিপ ছিল। তো আমি অনেকবার জিজ্ঞেস করছি কি কোথায় যাচ্ছেন, তিনি আমাকে বলেন নাই যে কোথায় যাবেন, কিন্তু জানতাম যে 2 দিনের জন্য যাচ্ছেন। তো 3টা বাজে তিনি আসছেন স্কুলে বাচ্চাদের নিয়ে যাবেন। ওই 3টা পর্যন্ত আমার শেষ দেখা। শেষ তো চলে গেছেন। পরে 9টার দিকে আমরা পুলিশে ফোন করছে আমাদেরকে এখানে রেস্টুরেন্টে, যে তোমরা এইরকম আলমগীর হোসেন তোমরা চেনো নাকি? তো আমরা তো চিনি। তো বলে যে ওনার কোনো রিলেটিভ, খুব কাছের কেউ আছে এমন কারো নাম্বার থাকলে আমাদেরকে দেন। তো আমাদের মালিক যে ছিলেন উনি জিজ্ঞেস করছেন কী ঘটনা কী। পুলিশ তখন তৎক্ষণাৎ কিছু বলেন নাই, বলে যে না এটা কনফিডেন্সিয়াল, এটা বলা যাবে না। তো তাদের রিলেটিভকেই বলতে চাই। তো এই হচ্ছে নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে হয়তো ওর রিলেটিভদের সাথে কথা হয়েছে। পরে আমরা তো কাজ থেকে চলে আসছি 10টা বাজে, বাসায় এসে 12টায় 11:45 আমরা শুনছি যে উনি অ্যাক্সিডেন্ট করছে এবং স্পট ডেথ। এমনি ওনার ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল না? প্রেগনেন্ট ছিলেন জি, 4 কি 5 মাসের প্রেগনেন্ট ছিলেন জি। এমনি উনি কী কাজ করতেন আপনারা? মানে এটা হচ্ছে একটা নুডলস হাউস বলতে, নুডলস হাউসের উনি ছিলেন ম্যানেজার। সম্পর্ক তো বলা বাহুল্য, খুবই ভালো সম্পর্ক ছিল সবার সাথে। এটা উনি শুধু কাজে না, ওনার যত মানুষ আমি এ পর্যন্ত কথা বলছি সবাই একই কথা বলে যে সাজু আলমগীর খুবই ভালো একজন মানুষ ছিল, হাসি খুশি থাকতো এবং সবার সাথেই পরোপকারী ধরনের মানুষ ছিল। সবার সাথে যে কোনো সমস্যায় উনি যত সম্ভব চেষ্টা করতেন সাহায্য করতেন। হ্যাঁ, আমি বলি যে ট্রিপটা ছিল শুক্রবারের, উনি বৃহস্পতিবারে তার বাচ্চা বড়টা যে জাকির ও তার সাথে ছিল। অলমোস্ট কাজ শেষ হওয়া পর্যন্ত সে বড় ছেলেটা তার সাথে ছিল কাজের মধ্যেই, ওখানে আমাদের সাথে দেখা হয়েছে। ছেলেটাকে তো আমরা সবসময় দেখতাম, আর আমার মেয়ে, 2 মেয়ে যে স্কুলে যায় তার বড় ছেলেটাও স্কুলে যায়। অনেক সময় আমি তার ছেলেটাকে জাকির আমি নিয়ে যেতাম। দিন নিয়ে যাওয়ার কারণে আমার সাথে মানে ওই ছেলেটার একটা আলাদা একটা মমত্ব একটা, যেটা সেটা আমি এখনও বলতে পারতেছি না, যে আমার সন্তানের মতো, আমার ছেলে মেয়ের মতন। তো ওরাও আমার সন্তানরাও একথা আমাকে সবসময় বল, মানে ওই দিন থেকেই এখন পর্যন্ত ননস্টপ বলতেছে কীভাবে কী হলো, কীভাবে মারা গেল, কান্না করতেছে এখনও। আর ছোট মেয়েটা তো জন্ম এবং বেড়ে ওঠা কিন্তু এই দেশে। জি জি, এই দেশে। ধরেন আপনারা যারা, আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে, আপনি কি এখানে জন্ম? না না, আমি বাংলাদেশ থেকে জন্ম। অনেক সময় ধরেন যারা এই দেশে বর্ন হয় তারা বাংলাদেশ থেকে আসাদের সাথে মিশতে বা ইয়া করতে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করে না, তার ভিতরে এরকম ছিল কিনা বা? না না না, এই জিনিসটা আমি কখনোই পাইনি সাজু ভাইয়ের মধ্যে, যে উনি এটা কখনোই বুঝতে দেন নাই তিনি একজন ব্রিটিশ বর্ন একজন মানুষ আর আমরা বাইরে থেকে সেখানে সেটেল হয়েছি। এটা তার কাজে কোনো আচরণে
তার সে যে একজন ম্যানেজার ছিলেন, আমরা যে তার অধীনে কাজ করতাম, অনেক রেসপেক্টফুল একজন মানুষ ছিলেন। সব সময় বয়সে যেহেতু আমি কিছুটা বড় তার থেকে, সব সময় সম্মান দিয়ে কথা বলতেন। যে কোনো সময় কোনোদিন এমন দেখি নাই যে সে একজন আমার থেকে ভালো পজিশনে কাজ করতেছেন, সে আমাকে একটা অর্ডার করবে আমি তার অধীনস্থ দেখে না, এরকম কখনো আমি দেখি নাই। সবসময় বন্ধুবৎসল ছিলেন।